আমি সুজয় চক্রবর্তী অন্যান্য দিনের মতো আজই চলে এসেছি প্রোডাক্ট বাজি করতে। তো বন্ধুগণ, আজকে যে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট বাজি করব সেটা একটু অন্য ধরনের সেগমেন্ট, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের সেগমেন্ট নিয়ে সম্ভবত কোনো রকম প্রথমবার বাংলায় হয়তো প্রথম এই রিভিউ হতে চলেছে, কারণ এই সেগমেন্টের উপরে স্বাভাবিকভাবে হয়তো সেরকমভাবে কেউ কখনো রিভিউ করেনি। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আমি যে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ করি, তো সেই কারণে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগে, এবং আপনারা যেরকমভাবে আমাকে রেসপন্স করছেন আর যেরকমভাবে আমাকে সহযোগিতা করছেন, যেরকমভাবে আপনারা আমার ভিডিও ভিউ করছেন, তাতে আমি খুব আনন্দিত। যাই হোক, আজকে প্রসঙ্গে আসা যাক। আজকে আমরা যে টপিকের উপর প্রোডাক্ট রিভিউ করছি সেটা হচ্ছে একদম এক্সিকিউটিভ প্রোডাক্ট। এক্সিকিউটিভ প্রোডাক্ট এই কারণে বন্ধুগণ, কারণ পেন, ডায়েরি বা অন্যান্য জিনিসের উপরে তো সবাই বেসিক্যালি মানে টুকটাক তো প্রোডাক্ট ব্যাপারে আপনারা জানেনই, কিন্তু বেসিক্যালি আমরা অনেক সময় কনফিউশনে পড়ি যে যখন কোনো আমরা ভিভিআইপি বা যখন কোনো ভালো পার্সোনালিটি বা আমরা আমাদের পার্সোনাল কোনো স্পেশাল কেউ তাকে যখন আমরা কোনো ভালো একটা কিছু গিফট বা স্মরণীয় কোনো গিফট আমরা দেবো ভাবি, তখনই কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাই। আমরা বুঝতে পারি না যে তাকে কী দিয়ে আমি একটু অন্য নতুন রকমের একটা ইউনিক দৃষ্টান্ত রাখবো, সেই রকমের চিন্তাভাবনা আমাদের মাথায় আসে। তো সেই সলিউশন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম এক্সিকিউটিভ গিফট, এবং সেটা আমার মনে হয় যে মানে আমাদের অনেক ভিউয়ার্সেরই কাছে এটা অজানা যে এই ধরনের ব্র্যান্ড এই ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে। তো আজকে প্রথমে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আইটিসি পেপার ক্রাফট। আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেশনস আইটিসি পেপার ক্রাফট। এটা কি আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, এটা কি? ডেফিনেটলি এটা তো আনবক্সিংয়ে আসবো। প্রথমেই আনবক্সিংয়ে যখন তিনটে প্রোডাক্টটি দেখাবো তখনই আপনারা দেখতে পাবেন। তো তার জন্যই বলছি যে আপনারা স্ক্রল করবেন না বা স্কিপ করবেন না, ভিডিও শেষ পর্যন্ত ডেফিনেটলি দেখবেন। আইটিসির এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এক্সিকিউটিভ প্রোডাক্ট, যে বা এছাড়া আরও যে দুটি অন্যান্য কোম্পানির আছে একই সাথে তিনটি মানে টপ ক্লাস কোম্পানি টপ ক্লাস প্রোডাক্ট নিয়ে আজকে রিভিউ হচ্ছে। তার জন্যই বলেছিলাম শুরুতে যে আজকে ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে। আইটিসির এই প্রোডাক্টটি যেটি দেখছেন, এই সুন্দর গিফট প্যাকের ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন একটা সুন্দর নোটবুক আর একটা এক্সিকিউটিভ রোলার বল পেন। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে আইটিসিকে সেরকমভাবে কোনো প্রিমিয়াম পেন তো ম্যানুফ্যাকচারিং করতে আমরা দেখিনি, কিন্তু আমরা সকলেই জানি যে আইটিসির পেপার কোয়ালিটি খুব দুর্দান্ত, এবং আইটিসির বিভিন্ন খাতা এবং ডায়েরি পেপার ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো খুব অসাধারণ হয়, সেই প্রিমিয়াম ক্লাস মানে একেবারে প্রিমিয়াম ক্লাস যে এলিট ক্লাসের যে পেপার কোয়ালিটি, সেই পেপার কোয়ালিটি দিয়ে এই আইটিসি কিন্তু এই গিফট প্যাকটি তৈরি করেছে, এবং আইটিসির সাধ্যমতো তাদের যে টপ ক্লাস ভ্যারিয়েন্টের রোলার পেন ইউজ করতে হয় এই গিফট প্যাকের মধ্যে রেখেছে। এই গিফট প্যাকের দাম রাখা হয়েছে 500 টাকা, এবং এই গিফট প্যাকের মধ্যে যে পার্সোনাল ডায়েরিটি আছে সেই ডায়েরিটি 70 GSM-এর একটা ডায়েরি দিয়েছে, প্রবাবলি আমি যদি ভুল না হয়ে থাকি 192 পেজের একটা ডায়েরি এর মধ্যে ইনক্লুড আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি আজকে যে তিনটে এই সেম ক্যাটাগরির প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, এই তিনটে ক্যাটাগরির প্রোডাক্টে যতগুলি ডায়েরি আছে প্রত্যেকটি ডায়েরি কিন্তু কাস্টমাইজ ডায়েরি। বন্ধুগণ, আমরা কাস্টমাইজ ডায়েরি হয়তো অনেকেই জানি না, অনেক ভিউয়ার্সই আমাদের কাস্টমাইজ ডায়েরি বলতে আমাদের যুক্তিটা একটু ক্লিয়ার হয় না, তো আমি সেই যুক্তিটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। বিশেষত কোনো ডায়েরিতে আপনারা দেখবেন যে জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত ডেট পরপর পরপর ফেলা থাকে, কিন্তু আমাদের বিড়ম্বনাটা কোথায় হয়,
যখন আমরা বিভিন্ন ডেট স্কিপ করে যাই তখন আমাদের লেখালেখির প্রচুর প্রবলেম হয়। মানে সে কম এক্সাম্পল, সেই ডায়েরিটা 7 দিন ইউজ করলাম না, 7 দিন পরে ইউজ করতে গেলে সেই 7টা পাতা আমাদেরকে স্কিপ করে বেরিয়ে যেতে হয়। তো এটা হচ্ছে ডেটেড ক্যালেন্ডার ডায়েরি যেগুলো হয় সেই ক্যালেন্ডার ডায়েরির বিড়ম্বনা। কিন্তু কাস্টমাইজ ডায়েরিতে আমরা যে কোনো পেজ যে কোনো রকমভাবে আমরা নিজেদের মতন করে কাস্টমাইজ করতে পারি। এবং সেই ডায়েরি যদি আপনার কাছে প্রিমিয়াম হয়ে থাকে, সেই প্রিমিয়াম ডায়েরিতে আপনি যদি নিজের মতন করে ডেটই না লিখতে পারেন, তাহলে অতগুলো পাতা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বিশেষ মানুষের দেওয়া বা আপনার বিশেষ ব্যক্তিকে দেওয়া VVIP, বিভিন্ন পলিটিক্যাল পার্সন, বিভিন্ন কর্পোরেট পার্সনকে যখন আপনি গিফটটা দেবেন, আপনার আপনি চাইবেন সে আপনার গিফটটা অনেক দিন ধরে ইউজ করতে পারুক এবং সে যথাযথভাবে তার ইউজ করতে পারুক। তার জন্যই এই কাস্টমাইজ ডায়েরি প্রত্যেক কোম্পানি কিন্তু ইউজ করেছে। প্রথমে আমরা গেলাম ITC উদাহরণ দিয়ে, এরপর নেক্সট অপশন আমরা যেটা আসবো সেটা হচ্ছে পেরিকার্ডেন। আপনারা পেরিকার্ডেনের প্রত্যেকেই নাম শুনেছেন হয়তো, এবং বিশেষত আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের ছোটোবেলাতে মানে আমাদের একটা পেনে, যারা যারা পেন লাভার্স তাদেরকে পেনের প্রতি একটা আসক্তি থাকেই। তো পেনের আসক্তি যাদেরই আছে তারা পেরিকার্ডেনকে খুব ভালোভাবে চেনে। সেই পেরিকার্ডেন কোম্পানির খুবই মানে এলিট ক্লাসের একটা গিফট প্যাকিং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানেও আছে সেরকম একটা এক্সিকিউটিভ ক্লাসের একটা ডায়েরি, যেটা কাস্টমাইজড ডায়েরি এবং যা পেপার কোয়ালিটি সত্যি অনবদ্য। এবং আপনারা তো জানেনই পেরিকার্ডেন কী ধরনের পেন বানিয়ে থাকে, সেই মানে বিশ্বমানের সেই পণ্যের বিশ্বমানের সেই পেন আপনারা এই গিফট প্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটার দাম রাখা হয়েছে 700 টাকা MRP রাখা হয়েছে। আর এই প্রত্যেকটির ডেসক্রিপশান দেওয়ার পর আমি তো ডেফিনেটলি আপনাদেরকে রিভিউ দেখাবো যে প্রোডাক্টগুলি কেমন, যেটা যে জিনিসটা ভালো আমি চাইবো সেটা সেই জিনিসটা দেখাতে। তুলনামূলকভাবে দামের অনুযায়ী ভ্যারি করে প্রত্যেক কোম্পানিকে তার কোয়ালিটি নির্ধারণ করতে হয়। সুতরাং আমার এখানে খাটো করার কারণ কোনো জায়গা নেই, কারণ তিনটে কোম্পানিরই তিনটে প্রোডাক্টই অনবদ্য এবং তিনটের প্রাইসিং রেট রাখা হয়েছে তাদের নিজস্ব কোম্পানির প্রাইসিং স্ট্র্যাটেজির উপরে। এটা গেল পেরিকার্ডেনের কথা, এর দাম হচ্ছে 700 টাকা। এবার নেক্সট আমি আর একটা সেম একই ভ্যারিয়েন্টের মধ্যে এবং একই সেগমেন্টের মধ্যে শেষ যে নিবেদন রাখছি সেটি হচ্ছে পার্কার কোম্পানি। পার্কার কোম্পানি আপনারা দেখছেন লিমিটেড এডিশন পেপার ক্লিপ, এর নাম রাখা হয়েছে, এর MRP রাখা হয়েছে 899 টাকা। এবং এর মধ্যেও পার্কার কোম্পানির সেই পেরিকার্ডেনের মতনই কিন্তু পার্কারেরও কিন্তু বিশ্বজুড়ে খ্যাতি পেন ম্যানুফ্যাকচারিংয়ে। সেই বিশ্বমানের পেন পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আপনারা পাচ্ছেন একটা সুন্দর কাস্টমাইজড ডায়েরি। সেটা আপনারা জানেন যে শীতকাল পড়ে গেছে, অর্থাৎ ডিসেম্বর মাস চলে এসেছে, ডিসেম্বরের পরেই আসছে জানুয়ারি, আর জানুয়ারি শুরু হওয়ার সাথে সাথেই আমাদের প্রত্যেকেরই ডায়েরির প্রয়োজন পড়ে। বিশেষত 365 দিনই কিন্তু এই গিফটগুলো পাওয়া যায়, কিন্তু তা হলেও এই গিফটটা এই কারণে দেখানো, বছরের শুরুতেই কিন্তু বিশেষত আমরা প্রত্যেকে মানে প্রত্যেককে ডায়েরি বা আমাদের স্পেশাল যাদেরকে গিফট দেওয়ার প্রয়োজন পড়ে আমরা গিফট দিই। এই কারণে আজকে আমার মনে হলো যে জানুয়ারির শুরু হওয়ার আগেই আপনাদের এই রিভিউটা করে দেওয়া খুব দরকার। আমার যারা দর্শক বন্ধুগণ আছেন তাদের সুবিধা হোক, যাদের বিষয়টা অজানা ছিল তারা জানুক, এবং যাদের জানা ছিল তাদের কাছে অপশনগুলো প্রাইসিংগুলো একটু জানিয়ে দেওয়া, এটাই ছিল আমার কর্তব্য। তো আসুন একটা ছোট্ট রিভিউ করে দিই। ছোট্ট রিভিউয়ের মধ্যে মোটামুটি কোন প্রোডাক্ট কী পাওয়া যাচ্ছে এই গিফট প্যাকের মধ্যে সেটা আনবক্সিং করে আপনাদের দেখিয়ে দিই। তো চলুন দেখা যাক। তো আসুন আমরা শুরুতেই এই তিনটে প্রোডাক্টকে আমরা আপনাদের অনুমতি নিয়ে আনবক্সিং করেছি, কারণ আপনাদের সামনে প্যাকেট ছিঁড়ে আর নতুন করে প্যাকেট ছেঁড়ার ভিডিও করে কোনো লাভ নেই। সেই কারণে আপনাদেরকে তিনটে প্রোডাক্টকে আমি মোটামুটি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা অনেকক্ষণ ধরে আগ্রহ করে বসে আছেন যে কী প্রোডাক্ট আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। সেই তিনটে প্রোডাক্টের মধ্যে আপনাদেরকে শুরুতেই যেটা বলেছিলাম যে ITC-র যে পেপার ক্র্যাফ্ট যে গিফট র্যাপ, সেখানে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ITC কিন্তু পেপার মেকিংয়ে সে কিন্তু মাস্টার কোম্পানি। তো খুবই ভালো কোয়ালিটির সে পেপার মানুষকে প্রোভাইড করে এবং সেই পেপার তৈরিতে মাহির বছরের পর বছর। আপনারা এরকম একটা কাস্টমাইজড ডায়েরি পেয়ে যাচ্ছেন। আমি যেরকম আপনাদেরকে বলেছিলাম যে কাস্টমাইজড ডায়েরি আপনি নিজের মতন করে ডেট লিখতে পারবেন, নিজের মতন ইউজ করতে পারবেন, এবং আপনাদেরকে
যেটা বলেছিলাম যে পেপার কোয়ালিটি, প্রত্যেকটা পেপার কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম। এটা গেল আইটিসির কথা, আইটিসির এটা পেপার ক্রাফট। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে থিঙ্কিং এতটাই সুন্দর যে এই ডায়েরিটা মানে ঝটম করে আপনি হাতে করে যখন ক্যারি করবেন, ক্যারি করতে গিয়ে ফ্যাট করে খুলে যাবে না। তাতে যদি কোনো গুরুত্বপূর্ণ কাগজ এই ডায়েরির মধ্যে আপনি রেখে থাকেন তো সেটা পড়ার কোনো ভয় থাকবে না। কোম্পানি সেই কথা ভেবেও এর কিন্তু একটু টেকনিক্যাল আপগ্রেডেশনও করেছে, যেটা কাস্টমারের সুবিধার জন্য, প্রিমিয়াম কাস্টমারদের যাতে কোনো রকমের সমস্যা না হয় সেই কথা ভেবে কিন্তু একটা ইলাস্ট্রিক দিয়ে এটাকে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং তার সাথেই যে রোলার পেন কোম্পানি গিফট করছে এর সাথেই গিফট প্যাকের মধ্যে, সেটাকেও একবার দেখাই আপনাদের। এরকম একটা রোলার পেন গিফট করছে, খুবই প্রিমিয়াম আপনাদেরকে প্রথমেই বললাম। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আইটিসির তো সেরকমভাবে কোনো মানে রোলার পেন আমরা মার্কেটে সেভাবে দেখি না, কিন্তু যেহেতু এটা কাস্টমাইজ প্রোডাক্ট সেহেতু কিন্তু এই রোলার পেন যথেষ্ট ভালো কোয়ালিটি একটা রোলার পেন আপনাদেরকে প্রোভাইড করছে। এবং দামও কিন্তু খুব বাজেটের মধ্যে রেখেছে, মাত্র 500 টাকা মধ্যে এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন। 500 টাকার MRP রাখা হয়েছে, সুতরাং আপনার বাজেটের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। আপনি চাইলেই আপনার প্রিয়জনকে এবং আপনি যে এক্সিকিউটিভ ক্লাসের আপনার যারা কাছের মানুষ আছে তাদেরকে চাইলেই আপনি গিফট করতে পারবেন। তো নেক্সট আপনাদের চলে আসি যে পেরি গার্ডেনের, যেটা বলেছিলাম যে পেরি গার্ডেন কিন্তু মানে সত্যি অসাধারণ। ডায়েরি সাইজে একটু ছোট কিন্তু ডায়েরিটা অসাধারণ কোয়ালিটির ডায়েরি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরটা লেদার ফিনিশ করা আছে, লেদার ফিনিশ ডায়েরি, এবং সাথে অ্যাটাচ আছে তার পেন। এটা কিন্তু একটা বিশেষত্ব যেটার আমরা আইটিসিতে দেখতে পেলাম না, যে আইটিসিতে পেনটা আলাদাভাবে করা আছে এবং ডায়েরিটা আলাদাভাবে করা আছে। কিন্তু আপনারা পেরি গার্ডেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কী অসাধারণভাবে ম্যাগনেটিক ডায়েরি এবং তার সাথে পেন সাথে অ্যাটাচ। এবং যেটা স্পেশাল দেখার বিষয় সেটা হচ্ছে পেরি গার্ডেনের সেই পেন, যে কারণে কিন্তু পেরি গার্ডেন জগৎ বিখ্যাত। সেরকম আপনাকে মাথার উপরে একটা স্টোন, জাস্ট লাইক একটা এডি টাইপের কোনো একটা স্টোন দিয়ে এই পেনটা তৈরি, সেই ধরনের একটা পেন দিয়েছে। এবং লেদার ফিনিশ একটা ডায়েরি পেয়ে যাচ্ছেন এর সাথে, যার পেপার কোয়ালিটি খুবই প্রিমিয়াম। এবং দামটাও আইটিসির থেকে একটু বেশি, 700 টাকা রাখা হয়েছে। তো কোয়ালিটি যেহেতু আপনাকে জাস্টিফিকেশন দিচ্ছে, শুধু তাই নয় আর একটা জিনিসও যেটা দর্শক বন্ধুকে বলার আছে, যে কোনো নোট করার পর আমরা মাঝে সেই জায়গাটাকে আমরা ইন্ডিকেটিং মানে ইন্ডিকেটর যাকে বলে সেই পেজ ইন্ডিকেটরও কিন্তু এখানে রাখা হয়েছে। কোনো একটা স্পেশাল নোট লেখার পর আমরা একটা ইন্ডিকেটর রেখে দিই, সেখানে পেরি গার্ডেনের ব্যাজিং দেওয়া একটা ইন্ডিকেটরও আপনি পেয়ে যাচ্ছেন মেটালের। তাতে করে কি সুবিধা হবে, আপনি যখনই ইউজ করবেন, আপনারা যারা ইউজ করেন তারা ডেফিনেটলি এর ইউজ জানেন কীভাবে করতে হয়। তো এটা গেল পেরি গার্ডেনের কথা। এইবারে আমরা আসবো পার্কার। পার্কারের আপনারা ডায়েরিটা দেখতে পাচ্ছেন, মাই পেপার ক্লিপ, এটার ডায়েরি মোরাললেস এই আইটিসির মতনই কোয়ালিটি যতদূর আমি বুঝতে পারছি। এবং এর সাথে যে পেনটা দিয়েছে, পার্কারেরও জগৎ বিখ্যাত যে পেন, সেই জগৎ বিখ্যাত রোলার পেন ভালো কোয়ালিটিরই দিয়েছে। এই তিনটে প্রোডাক্টের মধ্যে আপনি যে কোনো প্রোডাক্টই আপনি কিন্তু আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন, সেরকমই তুল্যমূল্য দিয়েছে। তবে প্রাইস ওয়ার্দি কোনটা সেটা যদি আপনি আমার অভিমত জানতে চান তাহলে আমি সেক্ষেত্রে বলবো ডেফিনেটলি প্রিমিয়াম লুকস আছে, প্লাস দামটাও এই দুটোর মাঝামাঝি। সেক্ষেত্রে আপনি চাইলে এটাও গিফট দিতে পারেন। আপনার যদি বাজেট একটু কম থাকে তাহলে আপনি আইটিসিতে যেতে পারেন, আর আপনার যদি আরেকটু বেশি বাজেট থাকে তো ডেফিনেটলি আপনি পার্কারের দিকে যেতে পারেন। তো এই ছিল আজকের রিভিউ। আশা করি আজকের এই সেগমেন্ট, এই গিফট সেগমেন্ট এবং অফিস স্টেশনারি কাম ক্লাস স্টেশনারি সেগমেন্টের যে বিউটিফুল মানে প্রোডাক্টস এবং স্পেশালি নিউ ইয়ার গিফটও বলতে পারেন,
সেই নিউ ইয়ার গিফট নিয়ে আজকের যে স্পেশাল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুজয় চক্রবর্তী আবার হাজির হব আপনাদের মাঝে, ততক্ষণ বিরাম নিলাম, ভালো থাকবেন।